হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোমমেড। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুবই সহজ পদ্ধতিতে মজাদারভাবে হাঁসের মাংস ভুনা করা যায়। এর জন্য প্রথমেই আমাদেরকে হাঁসের চামড়াটা পুড়িয়ে নিতে হবে। এটা ক্লিন করতে সুবিধা হয় এবং চামড়াটা খেতেও ভালো লাগে। বাংলাদেশে সাধারণত এটা চুলায় করা হয়, কিন্তু আমার এখানে গ্যাস না থাকায় আমি এটা গ্রিল করে নিচ্ছি। আমি 5-7 মিনিট হাঁসের মাংসের টুকরাগুলো গ্রিল করার পর খুব সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার এসেছে চামড়াতে। এখন এটা আমার ক্লিন করতে সুবিধা হয়েছে এবং আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেন মশলা খুব ভালো মতো মাংসের সঙ্গে মিশে যায়। প্রথমে যেটা করতে হবে, একটি প্যানে 1.5 কাপ পরিমাণ তেল দিতে হবে এবং 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচি 2-3 মিনিট ফ্রাই করার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 3টি তেজপাতা, 4-5টা গরম মশলা, 4-5টা এলাচ, 1 চা চামচ জিরা, লবঙ্গ। এখানে দিয়েছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এখন আমি এখানে হালকা পানি দিয়ে দিচ্ছি যেন আমার মশলাটা পুড়ে না যায়। পানির পরিমাণটা খুবই সামান্য, 1/2 কাপের থেকেও কম পরিমাণ পানি দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন আবার হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যেন আমি মশলাটা খুব ভালো মতো কষাতে পারি এবং এটা কোনোভাবেই পুড়ে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর থিক একটা পেস্ট হয়েছে এখানে। এখন মশলাটার উপরে এরকম তেল উঠে আসলে আমরা এখানে কেটে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিব এবং খুব ভালো মতো এটা নেড়ে চেড়ে কষাতে হবে। এটা আপনারা মনে রাখবেন যে খুব ভালো মতো না কষালে কিন্তু মাংসের ভিতরে মশলা ঢুকবে না এবং টেস্ট ভালো আসবে না, তাই এটা একটু টাইম নিয়ে ভালো মতো কষাতে হবে। তো আমি এটা খুব ভালো মতো নেড়ে চেড়ে ফার্স্টে কষিয়ে নিচ্ছি। এখন আমরা মাংসটা ঢেকে দিচ্ছি। 5-7 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। সো এখানে আমার মনে হচ্ছে যে এই এই পানিতেই মাংসটা ভালো সিদ্ধ হয়ে যাবে। সো আর আমি যেহেতু খুব বেশি ঝোল পছন্দ করি না, তো এই জন্য আমি এখানে আর পানি ইউজ করছি না। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আবার মাংসটা নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিচ্ছি। এটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি কিন্তু এর মাঝে কয়েকবার নেড়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই ঢেকে রেখে যখন মাংসটা কষাবেন 3-4 মিনিট পর পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিবেন। তো আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়েছে। যেহেতু আমার হাঁসটা ফ্রোজেন ছিল, তো আমি এটাতে আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না। আপনারা যদি ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 কাপ বা 2 কাপ পরিমাণ পানি দিয়ে আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন। খুবই সহজে শর্টকাটে হয়ে গেল হাঁস রান্না। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এই রেসিপি ফলো করে হাঁস রান্না করলে হাঁসে এক্সট্রা কোনো গন্ধ থাকবে না এবং খেয়ে আপনারা খুবই মজা পাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।